আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। প্রথমে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। এগুলো আমি দিয়ে হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। অন্য একটি বাটিতে আমি ঢেলে দিয়ে দিয়েছি পানি, আধা ঘন্টার জন্য ভিজাতে রেখে দেব, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি মাথা ও লেজের অংশ। দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো মরিচ গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দেবো জিরা গুঁড়া সামান্য পরিমাণে, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো মাছের মশলা অল্প পরিমাণে, দিয়ে দেবো রসুন বাটা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই পাত্রে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণের পানি। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরা গুঁড়া 1/2 চা চামচ, মাছের মশলা 1 চা চামচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, দিয়ে এগুলোকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, মাছগুলোকেও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালগুলো, দিয়ে এগুলোকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেব আমি পানি, সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়ে নেব, যাতে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেছে, আমি টুকুটা দিয়ে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে মুড়িঘণ্ট রেসিপি। তো আপনারা সবাই ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।